হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমাদের সবার জন্য একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন। তো আজকের ব্লগে সেই কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সেই সাথে আপনাদের সাথে কেক বানানোর রেসিপিটাও শেয়ার করব। যদিও আমার চ্যানেলে এর আগে কেক বানানোর রেসিপি আমি দিয়েছি, তারপরও ভাবলাম ব্লগে শেয়ার করি, কারণ অনেক আপুরাই কেকের রেসিপি পরবর্তীতে নাকি চ্যানেলে খুঁজে পান না। তো তাদের জন্যই ভাবলাম আজকের ব্লগে আপনাদের সাথে কেক বানানোর রেসিপিটাও শেয়ার করি। তো প্রথমে আমরা রাতের অংশটাই দেখাচ্ছি, যখন আসলে আমরা সবাই মিলে কেক কেটেছি, সেই সময়টা আপনাদের সাথে আগে শেয়ার করছি। আর এরপরে আসলে কেক বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাইকে বরাবরের মতো ক্যামেরার সামনে কখনোই আনা যায় না, আর আনলেও তার একই অবস্থা হয়। সে হাসতেও পারে না, কথাও বলতে পারে না, খুব বেশি নার্ভাস হয়ে যায় আর কি। তো তারপরও জোর করে আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আর সে কেক কাটতেও আসবে না। সে বলতেছে এমনিতে কেটে খেয়ে ফেললেই তো হয়, এইভাবে কাটার কি আছে। তো আমরা এখন তিন ভাই বোন, দেখতে পাচ্ছেন আমি ওদের মধ্যে বড়, তারপর ভাই, তারপর হচ্ছে বোন। আর ভাই বোন দুজনই আমার থেকে অনেক ছোট। তো আফিফকে নিয়ে ফার্স্ট টাইম বলা যায় আফিফের মামা কেক কাটছে। আফিফও প্রথমবারের মতো দেখছে তার মামার জন্মদিন, একসাথে উপভোগ করছে। আর আজকে কিন্তু এমনিতেও একটা বিশেষ দিন, কারণ আজকে তো পহেলা ফাল্গুন, তাই না? তো পহেলা ফাল্গুনের দিনে আদিপ, মানে আমার ভাইয়ের নাম হচ্ছে আদিপ, ওর জন্মদিন। তো এই ফাঁকে ফাল্গুনেরও শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর দেখেন আদিপকে আদিপের দুলা ভাই কিভাবে কেক খাওয়াচ্ছে, বেচারার উপর একটা অত্যাচারই বলা যায়। তো এই জন্যই আসলে ও আরো বেশি বলতেছে যে ক্যামেরার সামনে গেলে তোমরা মজা করবে, আমি কিছু বলতে পারবো না। তো এই জন্য ও কেক না কাটতেই চাচ্ছিল, বলতেছে এমনিতে কেটে খেয়ে ফেলো সবাই। আর আসলে নিজেদের কাছে কোনো প্রোগ্রাম হলে আর আগে থেকে প্রিপারেশন নিলে আসলে সবসময় ট্রাই করি বাসায় কেক বা যে কোনো কিছু করার জন্য, আর যদি হুটহাট করে করা হয় সেই সময় আসলে কিনে আনা হয়। আর আমার ব্লগটা যখন আসলে পাবলিশ হবে তখন পহেলা ফাল্গুন শুরু হয়ে যাবে, তো এই জন্য এখানে ফাল্গুনের শুভেচ্ছাও সবাইকে জানিয়ে দিলাম। আর কেক কাটা শেষে আমরা একটু মজা করছি, সবাই বলছে যে আদিপের জন্য দোয়া করে দেই, তো এটা নিয়ে মজা করতেছে ওগুলো ভাই। তারপরে চলে যাব কেক বানানো দেখাবো বলেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমেই আমি বাটার মিল্ক বানিয়ে নিব। তো সেটা কিন্তু আপনার ঘরেরাই সহজে খুব মানে বানিয়ে নিতে পারেন। তো এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 কাপ পানি দিব, নর্মাল পানি। এটা দিয়ে এটাকে গুলিয়ে নিব। এখানে লিকুইড দুধ হলে ভালো হয়, বাট এখন লিকুইড দুধটা ছিল না বাসায়, তো আমি গুঁড়া দুধ দিয়েই বানালাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে 2-3 ফোঁটা লেবুর রস, বা চাইলে ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাটার মিল্কটা ঘরেই তৈরি হয়ে যাবে, কারণ দুধটা যে একটু ফেটে ফেটে যাবে এটাই আসলে কিন্তু বাটার মিল্ক। আর এটা দিলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়। তো এখন আমি মানে শুকনা উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। তো এখানে একটা বল আর চালনি নিয়ে নিলাম। তো আর নিয়ে নিচ্ছি 1 কাপ হচ্ছে ময়দা, সাথে দিয়ে দিব 2 চামচ বেকিং সোডা, না সরি, বেকিং পাউডার দিচ্ছি 2 চামচ, আর সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি, অল্প একটু। বেকিং সোডা কখনোই বেশি দেওয়া যাবে না, বেকিং পাউডারটা বেশি দিতে হবে। তো 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তো এখন শুকনো এই উপকরণগুলোকে ভালো করে চেলে নিব। তো আমার এগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ডিমের কাছে। ডিম দিয়ে যেভাবে ব্যাটারটা তৈরি করব সেটা শেয়ার করছি।
তো ডিমগুলো এভাবে ভেঙে নিচ্ছি, সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো আজকে আমি তিনটা ডিম দিয়ে কেক বানাবো। আর এর আগে কিন্তু আমার চ্যানেলে আমি স্পঞ্জ কেকের রেসিপি দিয়েছি, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ব্রেড পুডিংয়ের রেসিপিও আছে চ্যানেলে, সেটাও দেখে নিতে পারেন চাইলে। তো এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো মতো 4-5 মিনিট এভাবে বিট করে নিলাম। এখন এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিব আর বিট করে নিব। যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে নিব। আসলে হাতে মানে হ্যান্ড উইক্স দিয়ে বিট করলে যেটা হয় যে একটু সময় কিন্তু বেশি লাগে, আর ইলেকট্রিক বিটারের মতো কিন্তু অতটা পারফেক্ট হয় না, আসলে মানে কষ্ট হয়ে যায় আর কি। তো ইলেকট্রিক বিটার হলে কেকটা বানানো সহজ হয়। তো দেখেন আমি সাদা এটাকে এরকম করে নিয়েছি, একদম ক্রিমের মতো করে নিয়েছি, ফোমটা তৈরি করে নিয়েছি। এখন কুসুমগুলোকে আমি বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। তো চিনিটাকেও এখন ভালো করে বিট করে নিব। তো চিনি বিট করা হয়ে গেলে যখন এটাও কিছুটা কালার হালকা সাদা হয়ে যাবে তখন বিট করা বন্ধ করতে হবে। এখন আমি 1/2 কাপ পরিমাণ তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং তেলটা দিয়েও এটাকে ভালো করে বিট করে নিব। তো বিট করা হয়ে গেলে এবার আমি যে বাটার মিল্কটা করে নিয়েছিলাম সে বাটার মিল্কটা অল্প অল্প করে দিয়ে সেটাও একসাথে করে বিট করে নিব। তো এবার এটার মধ্যে আমি জাস্ট ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিতেছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, বা দিলে আসলে কেকের ফ্লেভারটা সুন্দর হয়, এই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তো এটা 1 চামচ পরিমাণ আমি দিচ্ছি। আর আমি আজকে কেকটা ইয়েলো কালার বানাতে চাচ্ছি, এই জন্য আমি প্রায় 1.5 চামচের মতো ফুড কালার দিয়ে দিলাম। এটা আসলে অপশনাল, আপনারা কালার করতে না চাইলে প্লেন কেক করলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো এখন আমাদের আর ইলেকট্রিক বিটারটা আমি তুলে ফেললাম, এখন দরকার নেই। এখন শুকনো উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকেও আমি বিটারের সাহায্যে 1-1.5 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিব। বেশিক্ষণ বিট করার আসলে দরকার নেই, তাহলে মানে কেকটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়। জাস্ট সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এখন এর ভিতরে আমি ফোম করা যে সাদা অংশটা আছে তার অল্প অল্প করে দিয়ে আমি 3-4 বারে এটাকে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু আমি হ্যান্ড বিটার ব্যবহার করছি না, কারণ তাহলে কিন্তু ফোমটা মানে যেটা করেছি আমি সেটা চুপসে যেতে পারে, এই জন্য আমি এটা হাতেই মিশিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে। তো এখন আমি যেই পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি, আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে গ্রিস করে নিব, চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এই সসপ্যানটার মাপেই একটা কাগজ কেটে নিয়েছি, নর্মাল রেগুলার আমাদের যেসব খাতার কাগজ সেগুলো কেটে নিয়েছি। তো সেটা আমি বিছিয়ে দিলাম। তারপর এর মধ্যে কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢালছি যাতে কোনো এতে বাবল না থাকে। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এতে কোনো বাতাস না থাকে ভিতরে, এই জন্য। আর চারদিকটা একটু পরিষ্কার করে দিলাম। এখন যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে আমি ভিতরে প্রায় বালি দিয়ে দিয়েছি, 1.5 কেজির মতো হবে বালু।
বালুটা না দিলেও হয়, তবে এটা দিলে কেকটা একটু দ্রুত হয় এই জন্য আর কি। তো সেটা দিয়ে নিয়েছি আর দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে। এখন ঢাকনা দিয়ে পাত্রটাকে প্রিহিট করে নিব 5-7 মিনিটের জন্য, আর যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব একটু পরে। তো আমার পাত্রটা কিন্তু প্রিহিট হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিব। তো বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মিনিমাম 40 মিনিটের জন্য, যেহেতু আমি কেকটা অনেক বড় বানাচ্ছি তো এটা হতে অনেক সময় লাগবে। তো আপনারা যদি অল্প পরিমাণ বানান সেই ক্ষেত্রে আধা ঘন্টা 40 মিনিটের আগে কেকটা হয়ে যাবে। তো আমি ছিদ্রটাও বন্ধ করে দিলাম। তো দেখেন আমি আধা ঘন্টা পরে দেখাচ্ছি, কেকটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে ফুলে উঠছে ফুলে উঠছে। ছিলাম এটা চুলায় দিয়ে আমরা খেতে বসেছিলাম, তাই আসলে একটু দেরি হয়ে গেছে। তো কেকটা আসলে সাইড দিয়ে একটু বেশি গাঢ় হয়ে গেছে, যদিও এতটা গাঢ় আসলে করতে চাইনি। তো প্রায় 50 মিনিট বা 1 ঘন্টার মতোই হয়ে গেছে আসলে। তো আর আমি যে পাত্রে বসিয়েছিলাম কেকটা, সেটা এতটাই ফুলে উঠেছিল কেক যে ঢাকনার সাথে কিছুটা লেগে গিয়েছিল, যার কারণে ওটার ভিতরে একটা ছিদ্রর মতো হয়ে গেছে আর এর জন্য কেকটা একটু চুপসেও গেছে। তবে যাই হোক, তারপরও কিন্তু হলুদের সাথে মানে চকলেট কালারে একটা কম্বিনেশন ভালোই এসেছে দেখতে, খারাপ লাগছে না। আর সানিকা অনু আপুর ভাগিনা নাফিসের জন্মদিন, তো বাবা তোমাকে অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্মদিনের জন্য, আর তুমি অনেক বড় মানুষ হও এই দোয়া করি। আর আজকে যেহেতু আমার ভাইয়ের জন্মদিনও ছিল, তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়া করবেন সবাই। আর এই বছর আসলে বাহিরে ঘুরতে গিয়েছিলাম, যার কারণে বাসায় তেমন একটা সময় পাইনি, তো কেকটা ডেকোরেশন করতে পারিনি এই জন্য। আর কেকের পিছনের সাইডটা এখন দেখিয়ে দিলাম আপনাদের। আর গত বছর আমি আদিপের জন্মদিনে কেক বানিয়েছিলাম, তার কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু গত বছর তো আর ব্লগ করিনি, তো তখন তো আর আপনারা দেখতে পাননি, তো এই জন্য কয়েকটা ছবি শেয়ার করে দিলাম। গত বছরের কেকটা খুবই সুন্দর হয়েছিল আর মন মতো ডেকোরেশনও করতে পেরেছিলাম। আর আজকে যে ঘুরতে গিয়েছি সেটার জন্য আমি আলাদা একটা ব্লগ করব ফাল্গুনের, সেই ব্লগটাও আপনারা নেক্সট দেখতে পারবেন। তো সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।